আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি প্রধান রিজাইন করবে উপপ্রধান রিজাইন করবে অঞ্চল সভাপতি রিজাইন করবে আর পরবর্তীকালে তিনজনই রিজাইন করবে কেন আমরা যাব না প্রধানের থেকে লাভ কি প্রধান যদি পরিষেবা না দিতে পারে একটা তিরপল চাইতে গেলে বলছে পাঁচবার পঞ্চায়েত অফিসে যেতে হয় কেন কার কথা এই পঞ্চায়েত চলছে তারা ভাবে কি তৃণমূলের প্রতীক চিহ্নে জিতব আর বিজেপির দালালি করবো যারা তলায় তলায় এই দাদা সেই দাদার উপর কথা এই দাদার ভরসায় বসে আছেন যে তৃণমূলের খাবো তৃণমূলের পড়ব আর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কাজ করব সবার তালিকা আমার কাছে আছে আমি বলে দিয়ে যাচ্ছি আজকে আমি যখন এই পূর্ব মেদিনীপুরের সবার জন্য আসছিলাম এই কাঁথির সবার জন্য আমি খুব সম্ভবত এটা ওটা কাঁথি তিন নম্বর ব্লক আমি যেখানে দাঁড়িয়েছিলাম মারিসটা পাঁচ নম্বর অঞ্চল আমি দাঁড়িয়ে একটা গ্রামে গেলাম আমার অভিজ্ঞতাটা শুনুন আমি কাউকে না বলে যাতে রকম মন গড়া কোনো ফিডব্যাক না পাই এবং সত্যি মানুষের কি সমস্যা কি অসুবিধা যাতে আমরা নিজের চোখে দেখতে পারি বুঝতে পারি আমি কাউকে না বলেই নেমে গেছিলাম আমি গ্রামের ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো এসটি এসসি পরিবার সেই গ্রামে বাস করে কি করুন অবস্থা মাথার উপর ছাদ নেই ওই বৃষ্টি হলে এক কোমর করে জল এক মাস জল থাকে দেখার কেউ নেই প্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি উপপ্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনারা বাড়ির জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন বলো হ্যাঁ করেছে কিন্তু আমরা বাড়ি পাইনি আমি বললাম খাবার পাচ্ছেন বললো হ্যাঁ রেশনের চাল পাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু পানীয় জলের অসুবিধা আর জল জমে থাকলে এক মাস কোমর অব্দি জল থাকে জল নামছে না আর বাড়িগুলো তো জরাজীর্ণ বেহাল অবস্থায় রয়েছে যে কোনো সময় বাচ্চাদের সাথে বসবাস করছি মাথার উপরে ভেঙে পড়বে আমি ঢুকে কমপক্ষে দশটা বাড়িতে গেলাম আমি গিয়ে দেখলাম কি করুন অবস্থা তারা তো আমাদের থেকে চাকরি চাইছে না তারা তো আমাদের থেকে টাকা চাইছে না তারা তো এমন কিছু চাইছে না যা তাদের পাওয়ার অধিকার নেই তারা কি বলছে যে আমাদের বাড়িটা ঠিক করে দেওয়া হোক আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বিধায়কের কাছে গেছিলেন বা আপনাদের সাংসদ এখানে তো অধিকারী পরিবারের হাতে দায়িত্ব ছিল আপনারা বলেননি কেন সকাল বিকেল কনভয় হাঁকিয়ে রেড লাইট ঘুরে রেড লাইট মাথায় বুবু করে যারা ঘুরে বেড়ায় সকাল থেকে রাত অবধি তাদের বাড়িতে গিয়ে তাদের দপ্তরে গিয়ে আপনারা কোনোদিন অভিযোগ করেননি বলল আমরা আমাদের দিকে কোনো মুখ তুলে তাকাইনি আপনি এই প্রথম এলেন আমি পঞ্চায়েতের প্রধান যে আছে আমি জানি না আজকে এই সবাই আছে কি না আমি পরে খোঁজ নিলাম যে পঞ্চায়েতের প্রধান কে আছে উপপ্রধান কে আছে গাড়িতে আসতে আসতে এটা হচ্ছে মারিশদা পাঁচ নম্বর জিপি কন্টাই তিন নম্বর ব্লক প্রধানের নাম রানী মন্ডল আর উপপ্রধানের নাম রামাকৃষ্ণ মণ্ডল রমাকৃষ্ণ মন্ডল তরুণ কি বলছি শুনছেন প্রধান রানী মন্ডল উপপ্রধান রমাকৃষ্ণ মন্ডল। অঞ্চল সভাপতি গৌতম মিশ্র আপনি চেনেন অঞ্চল সভাপতিকে একটা পঞ্চায়েতে যদি কাজ না হয় যদি প্রধান দায়ী থাকে তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে আর যদি না আনে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা আমরা নেবো এবং প্রশাসনিকভাবেও যাতে সরকার ব্যবস্থা নেয় আমি অনুরোধ করব এই মঞ্চ থেকে মানুষের জন্য যদি আমরা ন্যূনতম এই কাজগুলো না করতে পারি যে দিনের পর দিন বাড়িতে গিয়ে বলবে পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগের কথা জানাবে আর আমাদের কেউ দায়িত্ব নিয়ে দেখবে না তাহলে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি প্রধান রিজাইন করবে উপপ্রধান রিজাইন করবে অঞ্চল সভাপতি রিজাইন করবে আর পরবর্তীকালে তিনজনই রিজাইন করবে এবং পরবর্তীকালে যদি এরকম কোনো ঘটনা আমি কিন্তু নিজে নেমে পড়ছি দেখুন আমরা যার নেতৃত্বে দল করি সেই মুখ্যমন্ত্রী সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রামে গ্রামে যেতে পারে আমরা কে কেউ কেটা কেন গ্রামে যাব না আমরা আমাদের এখানে যারা বসে আছে কমপক্ষে জন আছে আমি অনুরোধ করব এক মাসের মধ্যে সবাই দশটা করে গ্রাম যাবেন পাঁচশো গ্রাম আগামী এক মাসের মধ্যে কভার করতে হবে দরকার হলে রাতের বেলা গিয়ে থাকুন মানুষের অভিযোগের কথা শুনুন যারা দশ বছর অট্টালিকার মধ্যে বসেছিল তাদের পা কোনোদিন মাটিতে নামেনি মানুষের দায় মানুষের উপর আমাদের দায়বদ্ধতা রয়েছে তারা কাজ না করলেও আমাদের থেকে মানুষ আশা করে আমরা করব আমাদের করতে হবে এই কথাটা মাথায় রাখবে কেন আমরা যাব না প্রধানের থেকে লাভ কি প্রধান যদি পরিষেবা না দিতে পারে একটা তিরপল চাইতে গেলে বলছে পাঁচবার পঞ্চায়েত অফিসে যেতে হয় কেন কার কথা এই পঞ্চায়েত চলছে তারা ভাবে কি তৃণমূলের প্রতীক চিহ্নে জিতব আর বিজেপির দালালি করব যারা তলায় তলায় এই দাদা সেই দাদার উপর কথা এই দাদার ভরসায় বসে আছেন যে তৃণমূলের খাবো তৃণমূলের পড়ব আর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কাজ করব সবার তালিকা আমার কাছে আছে আমি বলে দিয়ে যাচ্ছি আপনারা এই পরিবর্তনটা হলদিয়ায় দেখেছেন আমার এখনো কিছু মুখ ঢুকতে ঢুকতে মুখে আমার চোখে পড়েছে যারা ছবি তোলার জন্য সামনে ঘোরাঘুরি করছে এবং তাদের মেরুদণ্ডতা কোথায় রাখা আছে আমি সেটা জানি আমার জানা রয়েছে কোনো মানুষের জন্য কোনো কাজ করেনি আজকে বড় বড় ভাষণ একটা ঠিকাদার সংস্থা তাকে একশো আশি কোটি টাকার কাজ দিয়েছে ভুয়ো বিল জমা হয়েছে নিশ্চিতভাবে আমাদের দোষ আমি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থী এদের বিশ্বাস করার জন্য আমি ক্ষমা চাইছি আপনারা বলতে পারেন যে আপনারা দশ বছর কেন ক্ষমতা দিয়ে রেখেছিলেন আমাদের দোষ রয়েছে মমতা ব্যানার্জির দোষ কি মমতা ব্যানার্জির চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল কিন্তু আমাদেরও দোষ রয়েছে আমাদের নেতাদের গ্রামে গ্রামে গিয়ে দেখা উচিত ছিল একটা পরিবারের উপর ভরসা না করে কথা না বলে যারা কথায় কথায় আদর্শের কথা বলে মূল্যবোধের কথা বলে আমি বলবো দুটো সাংসদ রয়েছে বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে এখন বিজেপির সাথে কানামাছি বউ বউ খেলা হচ্ছে তৃণমূলের প্রতীকে জিতে বিজেপির সাথে কানামাছি বউ যদি ন্যূনতম মূল্যবোধ বিবেক এবং ন্যূনতম মর্যাদা সম্মান থাকে যেদিনকে বিজেপির মঞ্চে গেছিলেন যাওয়ার আগে ইস্তফা পত্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়ে যেতেন হোক না নির্বাচন আমি আবার এই মঞ্চ থেকে বলে যাচ্ছি হোক নির্বাচন যদি ক্ষমতা থাকে আর মেরুদণ্ডে দন থাকে আর পূর্ব মেদিনীপুরের মানুষের উপর আপনাদের ভরসা থাকে আপনারা ইস্তফা দিন কাথি আর তমলুকে উপনির্বাচন হোক মানুষ প্রমাণ করে দেবে মানুষ কার সাথে আছে বলুন মায়েরা প্রমাণ করবেন প্রমাণ করবেন সত্যের সাথে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন তৃণমূলের হাত শক্তিশালী করবেন মেদিনীপুরের ঐতিহ্য রক্ষা করবেন বিতাড়িত করবেন বিশ্বাসঘাতকদের বেঈমানদের বিতাড়িত করবেন মেদিনীপুর ছাড়া করবেন আমরা এই লড়াই ততদিন জারি রাখব যতদিন না এই বিশ্বাসঘাতক আমরা মেদিনীপুর ছাড়া করতে পারছি এবং রাজনৈতিকভাবে দেউলিয়া করতে পারছি আমি কাদের দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি ভাবে মাঝে মাঝে ধমকাবো চমকাবো অভিষেক ব্যানার্জি ভয় আর আসবে না আরে বুক লড়াই করছি তোমার কত ক্ষমতা তুমি এসো দেখি এই জনবিস্ফোরণ যার যা সংখ্যায় মানুষ আজকে সবাই রয়েছে এবং যে সংখ্যায় মানুষ আজকে সবার স্থলে এসে পৌঁছেছে আর রাস্তায় রয়েছে এরাই যদি ভোটাধিকার প্রয়োগ করে খুঁজে পাওয়া যাবে না পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি আর কথায় কয়ে সততার প্রতিমূর্তি চলে গেল কোথায় হাইকোর্টে আমি যত সভা না করতে পারি কেন এত ভয় কেন আমি তো হাইকোর্টে যাইনি তুমি ডায়মন্ড নার্মারে সভা করছো আমি তো হাইকোর্টে যাইনি যাও না করো না দশটা করে করো আসে আর যদি প্যান্ডেল ডেকোরেটার না পাও আমাকে জানি আমি করে দেবো এত ভয় আমার বাড়ির দুশো মিটারের মধ্যে সভা কেন বাবা যারা চুরি করেছো মানুষের চোখের দিকে এখন তাকিয়ে দেখতে পাচ্ছ না না মানুষের চোখের সাথেও তো চোখ মেলাতে হবে দেখবেন যে চুরি করে যে অন্যায় করে সে কোনোদিন চোখে চোখ রেখে কথা বলতে পারে না আমি ভুল বলছি আপনার সাথে কেউ যদি কোনো রকম কোনো অন্যায় করে থাকে আপনার থেকে কেউ যদি চুরি করে থাকে আপনার সাথে কেউ যদি গাদ্দারি বেইমানি করে থাকে কোনোদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবে না পারবে 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 তাই এত গায়ে জ্বালা দুশো মিটারের মধ্যে কেন সভা হবে পরের বার কুড়ি মিটারের মধ্যে করব আগের বার তো পাঁচ কিলোমিটার খুব গায়ে জ্বালা আমার বাড়ির সামনে কোনো মিটিং হবে না আমার বাড়ির সামনে কি দম্ভ কি অহংকার আমার বাড়ির সামনে কোনো রকম কেউ কার্ড দিতে আসতে পারবে না আমার বাড়ির সামনে কোনো মাইক বাজবে না আমার বাড়ির সামনে কোনো গান চলবে না তোমার বাড়ির সামনে কে যাবে বাবা খালি নারদ কর্তা আর সুদীপ্ত সেন আর ঠিকাদার বাড়ির সামনে খালি ঠিকাদাররা যাবে কোনো মহিলা যেতে পারবে না কোনো পুরুষ যেতে পারবে না কোনো যুবক যেতে পারবে না কেউ গান বাজাতে পারবে না আমি কাথির মানুষকে জিজ্ঞেস করছি আপনারা পরাধীন কাথিতে বাস করতে চান না স্বাধীন কাঁথিতে আজকে যে আজকে যে উৎসাহ আমি লক্ষ্য করে গেলাম কাথির স্বাধীনতা দিবস বলা যেতে পারে আপনার এলাকায় কে গান বাজাবে কে পা রাস্তা দিয়ে হাঁটবে কার ফ্রিজে কি থাকবে কে কি পড়বে দিল্লির নেতারা ঠিক করে দেবে এই পার্টির নেতা সাংসদ পরেশ রাওয়াল বলছে বাঙালি মানে তো বাংলাদেশি বলছে বাঙালি বলতে আমি বাংলাদেশিদের বুঝিয়েছি আমাদের মাছ খাওয়ার অভ্যাস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে